হ্যালো গাইস, পারমিশা ঘুরতে যাওয়া পার্ট 3-তে তোমাদের ওয়েলকাম। তো দেখো, এটা ছিল আজকে আমাদের কামাখ্যা কুড়ি অর্থাৎ 12 বিষয়ের লাস্ট ডে। এটা হচ্ছে আমার একমাত্র মেকা ছোড়দা, আর এটা হচ্ছে ভাই, যে হচ্ছে হনুমান চালিশা পড়ছে, যাই না কি ভুজুং ভাজুং বকছে। তো এটা আমি যাই না, এটা ছেলে না মেয়ে, আই থিঙ্ক অনেক মেয়ে হচ্ছে, তো ছেলে হয়ে গেছে। আমার ছোড়দা এত ঢং করতে শিখলো সেটা আমি জানি না, আমিও তো মানে এত ঢং করতে পারি না। তো আমার ছোড়দা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেস্ট 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 দাদা, ওর মতো দাদা আমার লাইফে আর একটাও নেই। আই অলওয়েজ প্রাউড অফ ইউ মাই ছোড়দা, আমি সবসময় আমার দাদার জন্য, আই মিন আমার ছোড়দার জন্য এবং তো এটা ছিল লাস্ট নাইট আমাদের এখানে। তো এখানে দেখো, দেখতে যাওয়ার আগে, ঘুমোতে যাওয়ার আগে আমি হচ্ছে একটু ন্যাকামোটা দেখিয়ে তারপর আমার একদম কাজটা করা হয়নি ওই আর আমি হচ্ছে কিন্তু অলওয়েজ ফ্রি মাইন্ড, সবসময় নিজের সব কথা শেয়ার করি, খুব আনন্দ করি, খুব মজা করি। তো রাতে ঘুমাতে যাওয়ার আগে ও কিন্তু অলওয়েজ জানি না কেন চুল আছে সেন্ট মেখে তারপর ঘুমায়। এটা হচ্ছে একটা জানি না কী বলবো, মানে ওর একটা শখ বলতে পারো, শখ হবে কিছু একটা ওর হবে, সামথিং সামথিং। তো চলো, রাত্রেবেলা ঘুম হয়ে যাওয়ার পর আমরা এখন উঠে পড়েছি সকালবেলা একদম ফ্রেশ মুডে। আজকে চলে যাব আমরা 7টার ট্রেনে, তো উঠে পড়েছি সেই 6টার সময়। উঠে এখন আমি চলে এসেছি আমার ছোটটাকে ডাকতে, আমি যে ঘরে শুই, আমি আমার পিসি আর আমার ছোটো ভাই। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি আর আমাকে ছোটটা ঘুমাবে এটা হতেই পারে না। আমি অলওয়েজ যতদিন আমি যত তাড়াতাড়ি উঠেছি রোজ দিন আমি এসব ছোটটাকে ডেকে ডেকে একদম লাত্তি মেরে উঠিয়েছি। তো আজকে কেন তার দিতে হবে, তাই না? তো অনেক কষ্টে ওঠানোর পর আমি নিয়ে নিয়েছিলাম ফোনটা, জানোই তো দাদার ফোন মানে বোনের সম্পত্তি, তো সেই জন্য ফোনটা নিয়ে আমি জানি না কী এত ঘাটছিলাম, আমি ভুলে গেছি। তো তারপরে আর একটু ভিডিও করা হয়নি বিকজ আমার মনটা প্রচণ্ড খারাপ ছিল, প্রচণ্ড কেঁদেছি আমি ট্রেনে আস্তে আস্তে। তো কামাখ্যাগুড়ি থেকে আমরা চলে এসেছি এখন ছোড়দার বাড়ি, আমার মামার বাড়ি, এটা ছিল আমার ছোটো মামার বাড়ি। তো দেখো, আমি এখন ছোটো মামার বাড়িতে এসে একদম ফ্রেশ হয়ে এখানে ঘরে বসে হচ্ছি, আর তখন কারেন্ট ছিল না, দ্যাটস খুব অন্ধকার অন্ধকার লাগছিলো, ফ্ল্যাশ লাইট দিয়ে দেখাচ্ছিলাম। তো এসেই প্রথমে ফ্রেশ হয়ে বসে গেছি কিছুক্ষণ খাওয়ার জন্য, কিছু কারণ একদম খাওয়া হয়নি। তো আমাদের ট্রেনটা কিন্তু ঠিক টাইমে এসছে, বাট যাই না কেন প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর এখানে দেখো আমার একটা বোন, মানে মামার বড় মেয়ে আর ছোটো মেয়ে দুই মেয়ে, তো ছোটো মেয়ে তো মামির করলে, আর এখানে দেখো আমার বোন এখানে পুজো দিচ্ছে, পুজো বলছে সন্ধেবাতি দিচ্ছে, খুব ভালো। আমিও মানে এত সুন্দর করে সন্ধেবাতি দিতে পারি না, আমি ওই কোনোরকম ধূপধুনো জায়গায় রেখে দিই। তো আমার বোন হচ্ছে একেই বলে বোন, সত্যি এত ট্যালেন্ট তোরা কোথায় পাস বোন আমার, আমারও নেই বোন এত ট্যালেন্ট। তারপরে দেখো ওরা সন্ধেবাতি দিয়ে দিচ্ছে, আর আমার মামি ওদিকে আমাদের জন্য রান্না করছিলো। তো রান্না আজকে তো আমরা গিয়েছিলাম যেহেতু অনেক বিকেলবেলা, তো হালকা পাতেই রান্না করেছিলো, শুধু একটুখানি মাছের ঝোল আর ডাল হয়েছিলো বাস, ওটা দিয়ে ভাত খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম আমাদের জেঠুদের বাড়ির উদ্দেশ্যে। সেদিন রাত্রেই বেরিয়ে গেছিলাম, তো আমাদের আর সেদিন রাত্রে থাকা হয়নি। তো প্রথমে মামার বাড়ি উঠেছিলাম, তারপর চলে গেছিলাম জেঠুর বাড়ি। এখানে কিছুক্ষণ দেখো এই সন্ধ্যাবাতি রাত্রি দিয়ে দেওয়ার পর, অন্ধকার হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম খেয়ে দিয়ে জেঠুর বাড়ি। তো জেঠুর বাড়ি আর রাত্রে গিয়ে কী ব্লগ করবো, তো সেই জন্যে চলে এসেছি সকালবেলা। একেবারে সকালবেলা মুখে একটা পিঠে গুজে দিয়ে তারপরে আমি শুরু করছি। তো দেখো এখানে আমি যাই, এই যেদিন এসেছি তার পরের দিনে হচ্ছে এটা ফার্স্ট ব্লগ, সেটা আমি পুরোটা করিনি, একটুখানি করে ছেড়ে দিয়েছি। আর ওই যে বয়স্ক মানুষটা, এটা হচ্ছে আমার দাদু, আর ওইদিকে ভাই দেখো সবাই পটি করে ঢুকছে, আর তখন আমি ভিডিও করেছি। আর এদিকে দেখো আমি বেরিয়েছি রাস্তায় এদিকে, দেখে এটা হচ্ছে কাকার দোকান আমার, একটা কাপড়ের দোকান আছে, একটা হচ্ছে গিয়ে তোমার গয়নাঘাটি যেটা বলে এক্সেসরিজ সেগুলোর দোকান আছে, একটা সাইকেলিংয়ের দোকান আছে, প্রচুর দোকান আছে আমার কাকাইয়ের, আমার একমাত্র কাকাইয়ের। আর এদিকে দেখো এটা হচ্ছে আমাদের একটা পুকুর, যেটা এখন বন্ধ করে দেওয়ার কথা ভাবা হচ্ছে। তো এটা ছিল আমাদের বাড়ি, আমাদের বাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। তো আমার বাড়িটা তো আমার গ্রামের বাড়িটা সত্যি আমার সবচেয়ে প্রিয় একটা জায়গা। তো ঢুকে প্রথমে হচ্ছে গিয়ে ডান দিকে পড়বে আমাদের ঠাকুরঘর, ঠাকুরঘরটা পার করেই প্রথমে আমাদের পড়বে জেঠুমনির ঘর, তারপরে আমাদের আসছে পাকা ঘর আস্তে আস্তে। তো এই ঘরটা দেখানোর পর আমি চলে গেছি একদম নেক্সট ডেতে, যেটা ছিল 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। এই দিন হচ্ছে কি, আমি তো আমার স্কুলে থাকতে পারিনি, দেখছে আমি গেছিলাম আমার দিদি আর আমার ছোটো বোনের স্কুলে। আই থিঙ্ক তোমাদের দিদিকে দেখাইনি, তো দিদিকে পরে দেখাচ্ছি। তো দিদি আর বোনের স্কুলে আমি গেছিলাম, আর আমার ভাই গেছিলো তার বড় ভাইয়ের মানে আমার জেঠুর ছেলের স্কুলে। তো দেখতে থাকো এখানে আমরা কুল নিয়ে বসে পড়েছি, কিছুক্ষণ পরে আমি গেছিলাম আমার মামার বাড়িতে। তো মামার বাড়িতে গিয়ে মানে স্কুল থেকে ফিরে আমি গেছিলাম মামার বাড়িতে, মামার বাড়িতে এসে দেখি কুল রোদে দেওয়া, আর আমি যেখানে আমি মানে টক যেখানে আছে সেটা আমি খাবো না, এটা হতেই পারে না।
তো এই বয়স্ক মহিলাটি হচ্ছে আমার দিদুন, একমাত্র দিদুন। তো এই এই যে দিদুনের বাড়ি, এটা হচ্ছে আমার মামা বাড়ি, অ্যাকচুয়াল মামা বাড়ি। সেটা হচ্ছে দেখো, এখানে হচ্ছে আমার মা বড় মামার ঘর আছে, এদিকে দিদুনের ঘর আছে। তারপরে মামা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর মা এসেছিল একটু ঘোরাঘুরি করতে, যেহেতু 3 বছর পর বাড়িতে এলাম, তো সেই জন্য মা একটু ঘুরছিল। তো দেখো এই ঘরটা কত সুন্দর, একটা মাটির ঘর। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট ভিডিওটা আরও অনেক সুন্দর, অনেক ইন্টারেস্টিং হবে। নেক্সট ভিডিওতে আমার আসছে হচ্ছে আমার ভাইয়ের বার্থডে, আর আমরা সেই বার্থডে দিনে কী কী করলাম সেটা খুব ইন্টারেস্টিং হয়েছে, খুব মজা করেছি, অবশ্যই তোমার দেখো। বাই বাই।